কঠিন কোন পরীক্ষা দিতে হয়, যে চাকাইতে কাছে আমাদেরকে যদি মৃত্যুবরণ করতে হয়, গাছের ডালে যদি আমাদেরকে ফাঁসিতে ফাঁসিতে ঝুলতে হয়, আমরা জীবন দিব কিন্তু ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার সকাল থেকে শুরু করে এ পর্যন্ত মনে দুইটা দিতে গেছে, এ পর্যন্ত আমাদের যারা মার্জিয়া তারা কথা বলেছে, নির্ভরযোগ্য নির্ভরযোগ্য কথোপকথন হয়েছে, তাই আমি লম্বা করে কোনো কিছু বলবার জন্য হিম্মত নেই, বলার সুযোগও নেই, শুধু এতটুকু বলতে চাই তাহাফুজের ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দের শিরোনামে প্রোগ্রাম এই মুহূর্তে করবার জরুরত কেন বলব। দেওবন্দ মাদ্রাসা বা কওমি মাদ্রাসার প্রতি প্রাতিষ্ঠানিক রূপ এটা বাস্তবায়নের প্রয়োজন যে জন্যে পড়েছিল, তাহাফুজের খাতমে নবুওয়াতের শিরোনাম জাতির কাছে আনার প্রয়োজন যে কারণে করেছিল, সেম একই কারণে বর্তমান সময়ে তাহাফুজের ক্ষেত্রে দেওবন্দ শিরোনাম আমাদের সামনে আনার জরুরত করেছে। একটা সময় ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছিল, তাদের পরিকল্পনা ছিল প্রাথমিকভাবে যে জন্মসূত্রে এরা থাকবে হিন্দুস্তানি, কিন্তু এক সময় তাদের ফিকির করে উঠবে ওরা হয়ে যাবে সব ব্রিটিশিয়ান। ওই ফিকিরকে বাস্তবায়ন করে যখন তারা এসে রালিয়া মাদ্রাসাগুলো ভারতবর্ষের মাদ্রাসাগুলোর প্রিন্সিপাল করতেন, ইংরেজরা তাদের লোক নিয়োগ দিয়েছিল। আকাউল ওলামায়ে দেওবন্দ এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে যে ত্যাগ আর কোরবানি জাতির সামনে পেশ করেছিলেন সেই ইতিহাস তাওমি মাদারেসের ওলামা হযরতদের অজানা নয়। কতটুকু পরীক্ষা ইমতিহান ওনারা দিয়েছিলেন বাতিলের মোকাবেলায়, আর সেই মেহনত সেই কোরবানির মাধ্যমে এই ভারতবর্ষ থেকে ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা লেজ গুটায়া পালায়ন করতে বাধ্য হয়েছিল। ওইরকমই একটা থেকে এখন জরুরত পড়েছে। একটি চক্র আছে নাস্তিক মুরতাদদের ছত্র ছায়ায় যারা মুসলমানের দেশে কাজ করে, তাদের ধ্যান ধারণা হল তারা মাদারেসের কওমিয়াকেও নিয়ন্ত্রণ করবে, দেওবন্দের আদর্শ সন্তান যেখানে পয়দা হয় সেগুলোকেও তারা হস্তক্ষেপ করবে, তাদের ধান্দা হল করবে কওমি মাদ্রাসায় কিন্তু দান করবে ইহুদ নাসারা। এই ধরনের একটা সুদূর প্রসারী চক্রান্ত বাস্তবায়নে যখন আমরা লক্ষ্য করতে পারছি লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে ওরই একটা খাবার যেন মাদারিসে কওমিয়ার ঐক্যবদ্ধ জ্বর বেফাতুল মাদারিসের কওমিয়ার উপরেও পড়ে গেছে। ওই সময় এই উম্মতকে সতর্ক করে এই উম্মতের ওলামায়ে কেরাম মাদারিসে কওমিয়ার হার হার শব্দকে জাগ্রত করার জন্য তাহাফুজের ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দ এই শিরোনামে এর তাহাফুজ আর কোরবানি আলোচনা এর গুরুত্ব এগুলো আমাদের সামনে আসার জরুরত পড়ে গেছে। লম্বা কথা বলবো না, শুধু একটা বলি স্টেজে যারা আছেন ওনারা সবাই আমার মুরব্বী, আমি ওনাদের হাতে
ছোট থেকে এ পর্যন্ত একেবারে বাচ্চা যেমন পিতা ওস্তাদের হাতে লালিত পালিত হয়, স্ত্রীতে বসা মুরব্বীরা আমার ওরকম যে আমি তাদের হাতে লালিত পালি। তবে শুধু এই মোবাইল ফোন বিষয়ে একটা কথা বলতে চাই, এমন মারহালে যখন কেউ পা দেয় তখন তার তৈরি নিতে হয় সেইটা বাতিল সেটা দেওয়ালে উচ্চারিত হওয়ার জরুরত, যে আমরা আমাদের নিজস্ব যার যা স্বাতন্ত্রিক স্বকীয়তা স্বাতন্ত্রিয়তা থাকলেও আমরা ফিকরে দারুল উলুমকে প্রতিষ্ঠা করবার জন্য বুনিয়াদকে রক্ষা করার জন্য যদি আমাদের আবার ওই কঠিন কোন পরীক্ষা দিতে হয় যে চাকাইতে কাছে আমাদেরকে যদি মৃত্যুবরণ করতে হয়, গাছের ডালে যদি আমাদেরকে ফাঁসিতে ফাঁসিতে ঝুলতেও হয়, আমরা জীবন দিব কিন্তু এটা হবে আমাদের প্রতিজ্ঞা। এখানে কারো লোকটা সাহায্য করা অথবা কারোর নাম উচ্চারণ করে কাউকে কষ্ট দেওয়া দীর্ঘক্ষণ বিষয় নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের তাহজিব, তমাদ্দুন, আমাদের মুসলমানিত্ব, আমাদের ইমান, আমাদের সব কিছুকে ছিঁড়ে দেওয়ার চক্রান্তকে এটাকে এবার বিপ্লবের মাধ্যমে এটাকে রক্তমান সমাজে মহতারাম হাজরিন। এজন্য আর বেশি কথা বলতে চাই না, শেখুল হাদিস শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হক এখানে আছেন, আমরা যা নওজোয়ান ওলামা কেরাম যারা আছি আমরা আমাদের মুরব্বীদের কথা যে কোনো কোরবানি দিতে রাজি আছি, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ। কি হল তা সাহারা তুজকো গাওয়া দরকার হে তাহজিব কো ফির তেরা সাহারা, কারেন বার নাই রঙলে সে দুনিয়া কা নজারা চমকে গা ফির এক বার তেরি মুখত কা তারা, বক্ষেতে আগুন আছে তোমাদের, বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগি ছেড়ছি শিখা ভীষণ আত্মবিস্মৃত আছে গিরি, পাশান হইয়া পড়িয়া আছো হায়ের আত্ম বোলা, তোমরা জাগিলে সারা বিশ্বে উঠিবে প্রবল দোলা। নাসুন মিন আল্লাহ ও রাসুল করিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।